আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শারমিনা ফ্রোজ, আমি আজকে প্রথম শ্রেণীর বাংলা পড়াবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো পড়ায় চলে যাই। আজকে আমি তোমাদের পড়াবো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন, আর পড়াবো সঠিক বানান। ঠিক আছে, দুইটা আইটেম তোমাদের আজকে আমি পড়াবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি পড়া বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। ঠিক আছে, দেখো, এলোমেলো এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন। এক, দেখো প্রথমে কি আছে, ম, তারপরে অবলিক আ, অবলিক রা। তাহলে কি হবে এখানে, এখানে বর্ণগুলো এলোমেলো করে দেওয়া আছে। ঠিক আছে, এটা সাজিয়ে লিখতে হবে। তাহলে কি হবে, আম রা। ঠিক আছে, সাজিয়ে লিখলে হয় কি, আম রা। ঠিক আছে, আবার দেখো, দুই, প্রথমে কি আছে, অন্তঃস্থ অবলিক ম অবলিক দন্তস্ব। এই বর্ণগুলো সাজালে কি হয়, এই বর্ণগুলো সাজালে হয় সময়। বুঝতে পেরেছো? তিন, দন্তের ন অবলিক তালব্য আকার অবলিক দীর্ঘ ই। তাহলে এই বর্ণগুলো সাজালে কি হবে, এই বর্ণগুলো সাজালে হবে ঈশান। কেমন? চার, ম অবলিক ক অবলিক ল। তাহলে এখানে এই বর্ণগুলো সাজালে কি হবে বলো তো দেখি, এই বর্ণগুলো সাজালে হবে কলম। ঠিক আছে, পাঁচ, চ অবলিক ময়াকার অবলিক তালব্য। তাহলে এই বর্ণগুলো সাজালে কি হবে, এই বর্ণগুলো সাজালে হবে চশমা। ছয়, র অবলিক ট অবলিক গ। তাহলে এই বর্ণগুলো সাজালে কি হবে, এই বর্ণগুলো সাজালে হবে টগর। ঠিক আছে, সাত, বর্গের জ আকার অবলিক রস্যই অবলিক বয়াকার। তাহলে দেখো এই বর্ণগুলো সাজালে কি হবে, বাজাই। ঠিক আছে, আট, রস্যু অবলিক ভয়াকার অবলিক ক। তাহলে এই বর্ণগুলো সাজালে হবে ভালুক। নয়, দন্তের ন আকার অন্তস্থ দন্তের ন আকার অবলিক অন্তস্থ অবলিক ম। তাহলে এই বর্ণগুলো সাজালে কি হবে, ময়না। দশ, র অবলিক দন্তের ন আকার অবলিক দন্তের স ওকার। তাহলে কি হবে, সোনার। এগারো, বড় সুকারে বু অবলিক দন্তের স অবলিক বর্গীয় জ। তাহলে কি হবে বর্ণগুলো সাজালে, সবুজ। ঠিক আছে, বারো, ঢয় শূন্য র অবলিক সরিয়া অবলিক মূর্ধন্য সহকারে সা। তাহলে এই সব এই বর্ণগুলি সাজালে কি হবে, আষাঢ় হবে, তাই না? আচ্ছা, তেরো, খণ্ডত অবলিক দন্তস্য অবলিক রস্যৌ অবলিক ব। তাহলে দেখো তো এই বর্ণগুলো সাজালে কি হয়, এই বর্ণগুলো সাজালে হয় উৎসব, তাই না? আচ্ছা, চোদ্দ, দেখো চোদ্দ, দন্তের ন আকারে না, তারপরে কি আছে, ছয় আকারে ছা, দন্তের ন আকারে না অবলিক ছয় আকারে ছা অবলিক বড় শিকারে বি। তাহলে কি হবে এই বর্ণগুলি সাজালে, এই বর্ণগুলি সাজালে হবে বিছানা। ঠিক আছে, পনেরো, দন্তের স অবলিক ত আকারে তা অবলিক বয়াকারে বা। তাহলে এই বর্ণগুলো সাজালে কি হবে, বাতাস, তাই না?
ষোলো র মরসুকারে অবলিক মরসুকারে মু অবলিক ঝরসুকারে ঝু। তাহলে এই বর্ণগুলো সাজালে কি হবে? ঝুমুর। সতেরো দন্তে স অবলিক ঘ আকারে ঘা। তাহলে দেখো তো এই বর্ণ দুটি সাজালে কি হয়? ঘাস, তাই না? আঠারো ক আকারে কা অবলিক সরেয়া অবলিক তালব্যস। তাহলে এই বর্ণ সাজা এই বর্ণগুলি সাজালে কি হয়? আকাশ। উনিশ প অবলিক গ আকারে গো অবলিক ল আকারে লা। তাহলে কি হবে বলো তো এই বর্ণগুলো সাজালে? এই বর্ণগুলো সাজালে হবে গোলাপ। বিশ মূর্ধন্য স আকারে মূর্ধন্য স একারে সে অবলিক দন্তে স অবলিক র। তাহলে এই বর্ণগুলো সাজালে কি হবে? সর্ষে। তাই হবে না বলো তো? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে এই বর্ণগুলো সাজালে হবে সর্ষে। এখন কথা হচ্ছে আমি তোমাদের এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন, অর্থাৎ বর্ণগুলো এলোমেলো আছে, এই বর্ণগুলোকে সাজিয়ে একটা করে শব্দ গঠন করতে হবে, ঠিক আছে? তো আমি এলোমেলো বর্ণ শব্দ সাজিয়ে শব্দ গঠন ২০টা দিয়েছি, তোমরা লিখে নেবে তারপরে পড়ে ফেলবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে চলো এখন সঠিক বানানে চলে যাই। দেখো কি আছে, কিভাবে দেখো সঠিক বানান। গোলাপ অবলিক ঘোলাপ কোনটা হবে বলো তো? তোমরা এগুলি সহজেই পারবে, তাই না? গোলাপ হবে, এটা হবে, তাই না? এই যে লিখেছি এটা। তারপরে দেখো কদম অবলিক কজম কোনটা সঠিক হবে? কদম হবে, এই যে কদম লিখেছি। দেখো এখানে শশা অবলিক শশা, তাহলে কোনটা বানান সঠিক হবে বলো তো দেখি? একটা মূর্ধন্য স আকারে সা, একটা দন্তের স আকারে সা। তাহলে কোন বানানটা সঠিক হবে? এই বানানটা সঠিক হবে, তাই না? শশা, এই যে লিখেছি শশা। তারপরে কি আছে? লতা অবলিক লথা, তাহলে এখানে কোন বানানটা সঠিক হবে বলো তো তোমরা? এটা হবে লতা, তাই না? তাহলে দেখো লিখেছি লতা। এখন আসি দেখো পাখি অবলিক পাথি, কোন বানানটা সঠিক হবে? পাখি, তাই না? সঠিক, এই দেখো পাখি লিখেছি। এখানে দেখো ময়কা অবলিক ময়না, তাহলে কোন বানানটা সঠিক? ময়না, ঠিক আছে? দেখো এখানে বেড়াই অবলিক বেড়াই, তাহলে এখানে কোন বানানটা সঠিক বলো তো? এখানে অবশ্য দেখো দুইটা র আছে, এখানে অবশ্য রয়ের দেখো বিন্দু আছে কিন্তু খুব ছোট, চোখে দেখা যাচ্ছে না। তাহলে দেখো একটা আছে ডয় শূন্য র, আরেকটা আছে বয় শূন্য র, তাহলে কোন বানানটা সঠিক হবে? ডয় শূন্য র, তাই না? এটা সঠিক হবে। তাহলে দেখো লিখেছি, লিখে নাও। খবর ঠিক আছে অবলিক খরব, কোনটা হবে সঠিক বানান? খবর হবে, তাই না? তাহলে লিখেছি খবর, লিখে নাও। একটা হচ্ছে সাজিয়ে আরেকটা অবলিক সাজিয়ে, তাহলে কোন বানানটা সঠিক? একটা হচ্ছে বর্গীয় জ দিয়ে, আরেকটা হচ্ছে অন্তের জ দিয়ে, তাহলে কোন বানানটা সঠিক হবে বলো তো দেখি? বর্গীয় জ দিয়ে সঠিক হবে, তাই না? তাহলে দেখো সঠিক বানানটা লিখে নিয়েছি আমি, তোমরা লিখে নাও। একটা হচ্ছে দেখো সাগর অবলিক সাগর, এখানেও দেখো একটা বয় শূন্য র, আরেকটা হচ্ছে ডয় শূন্য র, তাহলে কোন বানানটা সঠিক হবে বলো তো? এই বানানটা সঠিক হবে, তাই না? সাগর বয় শূন্য র, এই বানানটাই সঠিক, তাই না? সাগর। চাঁদ এটা হচ্ছে অবলিক চাঁদ, তাহলে এখানে কোন বানানটা সঠিক হবে? দেখো একটার উপরে চন্দ্রবিন্দু আছে, আরেকটার উপরে চন্দ্রবিন্দু নাই, তাহলে কোনটা সঠিক হবে বলো তো? এটা হচ্ছে তোমরা সবাই জানো, তাই না? এই বানানটাই সঠিক, তাই না? চ চন্দ্রবিন্দু আকারে চা দ চাঁদ, তাহলে দেখো সঠিক বানানটা লিখেছি আমি। এখন আসি দেখো
शरत अब्लिक शरत देखो एखाने एकटा होच्छे त लिखेछि आर एकटा होच्छे खंड त लिखेछि ताहले कोन बानानटा सठिक हबे बोलो तो खंड त जेटा सेटाई होच्छे सठिक हबे ताई ना ताहले देखो सठिक बानानटा लिखे निएछि एखन देखो बालिका अब्लिक बालिका एखाने कोन बानानटा सठिक एखाने बालिका ताई ना ताहले सठिक बानानटा लिखेछि देखो एटा साना अब्लिक चाना ताहले कोन बानानटा सठिक छाना ताई ना देखो आमी छाना सठिक बानानटा लिखे निएछि एकटा देखो मसला अब्लिक मसला ताहले एखाने मूर्धन्य स आछे आर ए बानानटाय आछे दन्त्य स कोन बानानटा सठिक हबे दन्त्य स जे माने जेई शब्देर मध्ये दन्त्य स आछे এই দন্তের স বর্ণটা আছে সেই শব্দটাই সঠিক হবে তাই না তাহলে এই যে মশলা সঠিকটা লিখেছি দেখো গাদা আর গাদা তাহলে কোন বানানটা সঠিক একটা চন্দ্রবিন্দু আছে আর একটা চন্দ্রবিন্দু নাই তাহলে কোনটা সঠিক হবে বলো তো যেটার উপরে চন্দ্রবিন্দু আছে সেই বানানটাই সঠিক হবে তাহলে দেখো আমি সঠিক বানানটা লিখে নিয়েছি তোমরা লিখে নাও তাহলে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা পড়লাম এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন আর পড়লাম সঠিক বানান তাহলে চলো এখন বাড়ির কাজে চলে যাই দেখো বাড়ির কাজ কি দিয়েছি এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন এক থেকে বিশ এবং সঠিক বানান পড়া ও লেখা ঠিক আছে তোমরা এই আজকে আমি তোমাদের যা পড়ালাম এই সবই তোমাদের বাড়ির কাজ থাকবে তোমরা প্রথমে খাতায় লিখে নিবে আর লিখতে সমস্যা হলে রিভিউ করবে তাহলে সুন্দর করে লিখতে পারবে ঠিক আছে খাতায় লিখে নেবে তারপরে পড়বে এবং শেষে তোমাদের বাড়ির কাজের যে খাতা আছে সেই খাতাটার মধ্যে লিখে ফেলবে বুঝতে পেরেছো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ